বিশ্বব্যাপী মুদ্রার মানে শীর্ষে রয়েছে কুইতি দিনার। কুইতি দিনারের বিপরীতে বাংলাদেশি টাকা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বাধিক। এক দিনারের বিপরীতে বাংলাদেশি 365 টাকা পাওয়ায় প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছেন বেশি, এমনটাই দেখা গেছে কুয়েতের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলোতে। তবে হুন্ডির কারণে এর প্রভাব ব্যাংকিং খাতে খুব একটা পড়ছে না। বিশ্বব্যাপী মুদ্রার তালিকায় শীর্ষে রয়েছে কুয়েতি দিনার, আর এই মুদ্রার বিপরীতে বর্তমানে বাংলাদেশি টাকার মূল্য অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। কুয়েতি এক দিনারের বিপরীতে এখন বাংলাদেশি 365 টাকা পাওয়া যায়। এ কারণে প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছেন বেশি। ব্যাংকের ঝামেলা পোহাতে না হওয়ায় দেশে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে হুন্ডি। কুয়েতে হুন্ডি ব্যবসায়ীদের কাছে দিনার জমা দেন প্রবাসীরা, আর তাদের পরিবারের সদস্যরা দেশে টাকা সংগ্রহ করে নেন। কিন্তু এ পদ্ধতিতে মূল্যবান রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কুয়েতে এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা আব্দুল বাতেন ও নুরুল হক প্রবাসী বাংলাদেশিদের বৈধ পদ্ধতিতে টাকা পাঠানোর আহ্বান জানান। এতে প্রবাসীরা যেমন উপকৃত হবে, তেমনি দেশও রেমিটেন্স অর্জন করতে পারবে। দেশের এই দুঃসময়ে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করেন প্রবাসীরা। আমাদের আগে তো টাকা আমরা সাথে রেখে দিতাম, যেটা খরচ এটা দেশে পাঠাই দিই, এখন তো টাকার রেট কম, এই জন্য ওটা দেশে পাঠাই দিয়েছি। তো আমরা এই জায়গার মধ্যে খরচ না করে আমরা অল্প খরচ করে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক টাকা রেট পাইতেছি, বিধে আমরা সব টাকা বাংলাদেশে ছেড়ে দিয়েছি। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় কুয়েতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর হার কম বলে দাবি করেছেন অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী পালন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। এই উপলক্ষে হাইকমিশনের হলরুমে প্রথম সচিব রেহেনা পারভিনের সঞ্চালনায় রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে সভা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম ও প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন নাজমুস্তাদাত সেলিম, জিএম রাসেল রানা, কমান্ডার মোস্তাক আহমেদ, মোহাম্মদ রাজিবুল আহসান ও এস এম জাহিদুর রহমান, সুমন চন্দ্র দাস সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রপতি যদিও সাধারণটা জীবনযাপন করতে রাজনৈতিকভাবে ইতালিতে শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান শুরুতে জাতির পিতা বঙ্গমাতা সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত বলেন, বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি এবং আয়শা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা।